যুক্তরাজ্যে এই বছর হামে আক্রান্ত রোগীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি বলছে, শুধুমাত্র গত সপ্তাহে ইংল্যান্ডে 86টি হামের কেস নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে ইংল্যান্ড হাম এমার্জেন্সির মুখোমুখি হয়েছে। এই বছর এখন পর্যন্ত হামের মোট 900টি কেস নিশ্চিত করা হয়েছে, অথচ 2023 সালের সারা বছর এই সংখ্যা ছিল 368টি। হামে আক্রান্ত রোগীর মধ্যে প্রায় 2/3 বয়স 10 বছরের কম। ব্রিটিশ স্বাস্থ্যকর্মীরা বলছেন, গত বছর ওয়েস্ট মিডল্যান্ডে শুরু হওয়া হামের প্রাদুর্ভাব এখন দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। লন্ডনে হামের সর্বশেষ হটস্পট হয়ে উঠেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 5 মাস বয়সী মার্গট হাউস নামের এক শিশু সম্প্রতি অত্যন্ত সংক্রামক এই রোগে আক্রান্ত হয়েছে। তার মা জর্জিয়া হাউস স্কাই নিউজকে বলেছে, তার ছোট্ট এই শিশু হামে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন, এমনকি তার চেহারা পাল্টে গিয়েছিল। তার পেট, ঘাড়ের পেছনে এবং মাথার উপরে ফুসকুড়ে উঠেছিল। এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরো বলেন, মার্গেটের বয়স 12 মাসেরও কম হওয়ায় সে হাম, মাম্স এবং রুবেলা ভ্যাকসিনের জন্য যোগ্য ছিল না। হামের প্রধান উপসর্গের মধ্যে রয়েছে উচ্চ মাত্রার জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, কাশি, হাঁচি এবং শরীরে ফুসকুড়ি ওঠা। যুক্তরাজ্যে হামের টিকা 1968 সালে চালু করা হয়। ব্যাপকভাবে টিকা গ্রহণের ফলে এই রোগটি নির্মূল হয়ে যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে শত শত শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। হেলথ প্রফেশনালরা বলছে, দেশে হাজার হাজার শিশু এখনও পুরোপুরি টিকা পায়নি। এর ফলে এসব শিশু হামে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির বিশেষজ্ঞ ডক্টর ভেনেসা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লন্ডন সহ সারা দেশে হাম রোগীর সংখ্যা বেড়েছে। এই অবস্থায় বাবা মাদেরকে তাদের শিশুর লাল ফুসকুড়ির ব্যাপারে সতর্ক থাকতে হবে, পাশাপাশি হামের ভ্যাকসিন সহ অন্যান্য ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে যে কোনো তথ্যের জন্য তারা লোকাল জিপির সাথে যোগাযোগ করতে জানিয়েছে। এই ছিল আমার কাছে হাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।